हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पोलोमिस ब्लॉगिंग। आज আবারো একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ পেয়ে চলে এসেছি চন্দননগর। দেখতেই পাচ্ছ এখন আমি রয়েছি চন্দননগর স্টেশনে, আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। এই রেস্টুরেন্টটা কিন্তু চন্দননগরে নতুন ওপেনিং হয়েছে, তাই ভাবলাম বেশি দেরি না করে আজকেই চলে যাই। আর রেস্টুরেন্টের নামটা নিশ্চয় তোমরা এতক্ষণ থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, সম্রাট। এ দেখো আমি টোটোতে উঠেও পড়েছি, তবে এটা স্টেশন থেকে একটু দূরে আছে, টোটো করে 15 মিনিট মতো লাগবে। আর দেখো আমি দেখতে দেখতেই চলে এসেছি সম্রাট রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টের নামটা যদিও আমি আগে কখনো শুনিনি, তবে চন্দননগরের অনেক জায়গায় ব্যানার দেখছিলাম যে সম্রাট এখন চন্দননগরে, তো তাই ভাবলাম সম্রাটে একবার ঘুরেই আসি। তাই বেশি লেট না করে তাড়াতাড়ি চলে এসেছি। আমি এই রেস্টুরেন্টের লোকেশনটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আমি কিন্তু একটু আগে আগেই চলে এসেছি, কারণ আমার ট্রেনের টাইমিংটাই এমন যে একটু আগেই পৌঁছে যাই। তাই এখনও দেখো কেউই আসেনি, রেস্টুরেন্ট পুরো ফাঁকা, তাই আমি প্রথমে চলে এসেছি আর একটা সুন্দর টেবিল চুজ করে বসেও পড়লাম। আর টেবিলগুলো দেখো বেশ সুন্দর, কিন্তু ওয়েল ডেকোরেটেড, আমার তো বেশ ভালো লাগলো। আর রেস্টুরেন্টে আসা মাত্র আগে কিন্তু আমার ফার্স্ট কাজ মেনু কার্ড হাতে নিয়ে বসে পড়া এবং মেনুগুলো সিলেক্ট করা, তাই আর লেট না করে মেনুগুলো দেখছি। চলো তোমাদেরকে একটু ছোট্ট করে মেনু কার্ডটা দেখিয়ে দিই, তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করে মেনুগুলো আর মেনুর প্রাইসগুলো চেক আউট করে নিও। বাপরে কত মেনু, আমি তো পাতার পর পাতা শুধু উল্টেই যাচ্ছি, দেখছি মেনুই শেষ হচ্ছে না। আমি ততক্ষণ মেনু কার্ড দেখি, তোমরা ততক্ষণ পোলোমিস ব্লগিং চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে এসো, আর ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো। আশা করি ভালো লাগবে, তোমাদের সাথে কিন্তু ফুল ডিটেল ভিডিও শেয়ার করবো আজকে, মেনু প্রাইস কেমন কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই ডিটেলে শেয়ার করব। আর এখানে কিন্তু বেশ কিছু মকটেলেরও আইটেম আছে, তোমরা চাইলে অর্ডার করতে পারো, আমার তো বেশ ভালোই লাগলো। তাহলে চলো তোমাদের একটু রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভালো করে দেখিয়ে দিই। আজকে খাবার তো অর্ডার করা হয়ে গেছে, কিন্তু একটু টাইম লাগবে, তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে পুরো রেস্টুরেন্টটা দেখি আর আমিও কিছু ফটোশ্যুট করে নিই। আর এদিকে দেখো কি সুন্দর একটা রোজ রাখা আছে, দারুণ লাগলো আমার এটা। আর টেবিলগুলোও কিন্তু বেশ সুন্দর ডেকোরেট করা, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আমার রেস্টুরেন্টের ব্লগগুলোয় এত এত ভালোবাসা দিয়েছো যে আমি আরও নতুন নতুন রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করছি। আর এদিকে দেখো চলে এসেছে আমার চিকেন কাটলেট। এর আগে যত জায়গায় রেস্টুরেন্টে খেয়েছি ফিশ কাটলেটই অর্ডার করা হয়েছে বা ফিশ ফ্রাই, কখনো চিকেন কাটলেট অর্ডার করে খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে চিকেন কাটলেটটাই ট্রাই করি। আর স্টাফিংটাও কিন্তু বেশ ভালো দিয়েছে, চলো টেস্ট করে দেখি টেস্টটা কেমন। স্টার্টারের সাথেই কিন্তু সার্ভ করেছে হোয়াইট সস অ্যান্ড স্যালাড। সিরিয়াসলি জিনিসটা দেখেই কিন্তু আমার জিভে পুরো জল চলে এসেছে, আর টেস্টটাও কিন্তু বেশ অন্যরকম, আমার তো দারুণ লাগলো, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা কারা কারা এই ধরনের কাটলেট খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর দেখো জিনিসটা কতটা ক্রিস্পি লাগছে, আর ভেতরে স্টাফিংটাও কিন্তু বেশ অনেকটাই দিয়েছে। স্টার্টার খাওয়া তো কমপ্লিট, এখন আমি ওয়েট করছি কখন আমার থালি আসবে, আর আজকে কিন্তু অর্ডার করেছি মাটন থালি। তবে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, দেখতে দেখতে চলে এসেছে আমার থালি, তো চলো একবার দেখে নিই থালিতে ঠিক কী কী আছে। ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, একটা ভেজ তরকারি আর মাটন কষা, সাথে কিন্তু রয়েছে চাটনি পাঁপড়ও। চলো আর বেশি লেট করবো না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা শুরু করা যাক। প্রথমেই স্টার্ট করব হচ্ছে শুক্তো দিয়ে, কারণ শুক্তোটা দেখে বেশ লোভনীয় লাগছে, আর আমার কিন্তু বেশ ভালোই লাগে শুক্তো থেকে বড়ি বেছে খেতে, আর শুক্তোটা কিন্তু সত্যি দারুণ হয়েছে, আমার তো দারুণ লাগলো। যদিও আমি আজকে বড়ি পাইনি, তবে টেস্টটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। শুক্তোর পর আজকে ট্রাই করব আমার সবচেয়ে প্রিয় একটা মেনু, ডাল, তার সাথে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা। আর এখানে দেখো দিয়েছে ঘন সোনা মুগ ডাল, দেখেই কিন্তু জিভে আমার পুরো জল চলে এলো, আর তার সাথে যদি একটু লেবু পাওয়া যায় আর কি চাই বলো। তাই বেশি লেট না করে লেবুটা দেখো নিয়েই নিয়েছি, লেবুটা একটু চিপে নেব আর তারপরে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে, আহা পুরো স্বর্গ যেন।
আমি যতক্ষণ খেতে থাকি তোমরা ততক্ষণ কমেন্ট করে জানাও তো কারা কারা এরকম ডাল দিয়ে ঝুরঝুরে আলু ভাজা খেতে পছন্দ করো। তারপরেই কিন্তু নিয়ে নিয়েছি ভেজ তরকারি, তো চলো টেস্টটা করে দেখি টেস্টটা কেমন। আর আজকের ভেজ তরকারিতে কিন্তু রয়েছে পটল আলুর তরকারি, দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। চলে এসেছি আজকের থালির মেইন অ্যাট্রাকশন মটন কষা নিয়ে। দেখে তো আর জিভে জল আটকানো যাচ্ছে না, সত্যি বলতে আমি একটা ভালো পিস খুঁজছি যে যেটা একটু ভালো হবে আর আমি বেশ ভালোভাবে রসিয়ে খেতে পারবো, তাই একটা নল পিস দেখো তুলেই নিয়েছি। চলো এবার টেস্ট করে দেখা যাক টেস্টটা কেমন। সত্যি বলতে আমার কিন্তু দারুণ লাগলো, এখানকার প্রত্যেকটা খাবারের টেস্টই আমার বেশ ভালো লেগেছে। গ্রেভিটাও কিন্তু বেশ থিক আর মাটনটাও কিন্তু বেশ সফট আর বেশ জুসি, আমার কিন্তু ভালোই লেগেছে বেশ। তাই আমি একটু লেবু চিপে নিলাম, কারণ আমার মাংস দিয়ে কিন্তু লেবু চিপে খেতে ভালোই লাগে। আর এদিকে মাটনের পিসটা দেখো গাইস, কতটা সফট আর কতটা জুসি, পুরো হাড় থেকে বেরিয়ে আসছে, আমার তো দারুণ লাগলো। এখানকার মাটনের টেস্টটা কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের থেকে একটু ডিফারেন্ট লাগলো, তবে টেস্টটা কিন্তু বেশ অন্যরকম আর বেশ সুন্দর। চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার শেষ পাতে একটু চাটনি পাঁপড়, না হলে তো ঠিক জমেই না, তাই চাটনি আর পাঁপড় নিয়ে নিয়েছি। যদিও এখানে চাটনি ছিল না আচার ছিল, তবে বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়ার পর হাত ধোয়ার জন্য কিন্তু এরা জলও প্রোভাইড করে দিয়েছিল, এই কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। নর্মালি বিয়ে বাড়িতে খাবার খাওয়ার পর এরকম জলের পাত্র দেয়, এই কনসেপ্টটা কিন্তু বেশ ইউনিক, আমার কিন্তু দারুণ লাগলো, সাথে একটা লেবুও দিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নিয়েছি একটা মশালা কোল্ড ড্রিঙ্কস, কারণ এত কিছু খেয়েছি একটু হজম না করলে তো ঠিক হবে না, তাই অর্ডার দিয়ে দিয়েছি মশালা কোল্ড ড্রিঙ্কস। আর এটার টেস্টটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অনেকটা কালনার রলিক রেস্টুরেন্টের মতো এই টেস্টটা লেগেছে আমার, আমার তো ভালোই লাগলো। আর ওই থালির সাথে কিন্তু ডেজার্ট আইটেম হিসেবে রয়েছে আইসক্রিম, আর এটাও কিন্তু বেশ টেস্টি লেগেছে আমার। এত সুন্দর খাবার খাওয়ার পর যদি একটু আইসক্রিম পাওয়া যায় তাহলে কিন্তু খাবার মজাটাই পুরো চেঞ্জ হয়ে যায়, আমার তো বেশ ভালো লাগলো। যাই হোক এদিকে দেখো বিল দিয়ে দিয়েছে, তার সাথে একটা ফিডব্যাক ফর্মও আছে, আর শেষে দিয়ে দিয়েছে মৌরি আর মিছরিও। তো চলো এবার বেরোনো যাক, আজ ভাবছি অনেকদিন চন্দননগর স্ট্যান্ডে যাওয়া হয়নি, আজকে একটু এখান থেকে বেরিয়ে চন্দননগর স্ট্যান্ডের দিকে যাব, আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। তো চলো এখনো ভিডিওটা কিন্তু শেষ হয়নি, দেখতে থাকো। ওয়েদারটাও বেশ সুন্দর আছে, তাই ভাবলাম একটু ঘুরেই আসি, আর এসেই দেখলাম একটা সুন্দর এরোপ্লেন আকাশ থেকে উড়ে যাচ্ছে, আর কিরকম মেঘ করে এসছে দেখো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, আর গঙ্গাটাও কি সুন্দর লাগছে, পুরো ফুলে ফেঁপে উঠেছে। আর এই পিলারগুলোর ওপরে দেখো কি সুন্দর পায়রা বাসা করেছে, আমার তো দেখতে বেশ ভালো লাগছে, চারিদিকে দেখো শুধু পায়রা বসে আছে। এখানে যতবারই আসি না কেন মনটাই পুরো ভরে যায়, তাই আমিও একটু ফটো শ্যুট করে নিলাম, আর বেশ কিছু ভিডিও শ্যুট করেছি, তোমরা চাইলে পৌলমিস ব্লগিংয়ের রিলসে দেখতে পাবে। আর এখানে দেখো কি সুন্দর স্নান করছে, আর এখানে আসা মাত্র একটা বোনের সাথে আলাপ হলো, সে আমার নাকি সমস্ত ব্লগগুলো দেখে, আমার তো শুনে বেশ ভালো লাগলো, এবং তার সাথে কয়েকটা সেলফিও তুলে নিলাম। সে নাকি তার মাকে আমার সাথে তোলা সেলফিগুলো দেখাবে, তাই আর না করি কি করে কয়েকটা সেলফি তুলেই নিলাম, এরকম ভালোবাসার মানুষ রাস্তাঘাটে যেতে আসতে দেখা হলে বেশ ভালো লাগে আমার। ইনফ্যাক্ট সে এটাও বলেছে সে নাকি আমার ব্লগ দেখেই চন্দননগরে এসেছে, যদিও সেগুলো রেকর্ড করতে পারিনি সমস্ত কথা, তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। মাত্র এই কটা দিনই তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে আমি সত্যিই কখনো বুঝতে পারিনি, নিজের শখে শুরু করেছিলাম এই চ্যানেলটা, তারপর এত ভালোবাসা পেয়েছি যে বলে প্রকাশ করতে পারবো না। এখন রাস্তায় বেরোলে আগে কারোর সাথে দেখা হোক, চেনা হোক অচেনা হোক, সবাই আগে আমার চ্যানেলের কথাই জিজ্ঞেস করে, এটা শুনে কিন্তু আমার বেশ প্রাউড ফিল হয়। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, যেন আমার চ্যানেলটাকে আমি আরও অনেক দূর নিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আর আজকের ওয়েদারটা দেখো গাইস কত সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে পুরো মনটাই ভরে যাচ্ছে, আজকে দিনটাই যেন অনেকটা সুন্দর হয়ে গেছে। সত্যি বলতে চন্দননগরের এই জায়গাটা যেন আমার লাইফের সাথে একটু জুড়ে আছে, মানে এমনভাবে জুড়ে আছে যে আমি নিজেও বলে প্রকাশ করতে পারবো না।
আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। তো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।